এবার যেদিকে চোখ রাখছি চার ঘন্টা ধরে পুজো পাঠের পর অযোধ্যার মহাযজ্ঞে আরও এক ধাপ রাম মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত হলেন রামলালা বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হবে মন্দিরের ষোলোই জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন আচার অনুষ্ঠান তারপর পরপর প্রতিদিনই কিন্তু একের পর এক অনুষ্ঠান চলছে এবং এর মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ যে ধাপটি পেরোনো হলো তা হলো রামলালার যে মূর্তি সেই মূর্তি প্রতিষ্ঠা করা হলো যে সিংহাসনটি রয়েছে বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন যেখানে অধিষ্ঠিত হবেন রামলালা সেইখানেই তাকে রাখা হলো সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি যদিও এই মুহূর্তে মুখ ঢেকে রাখা হয়েছে ওই মূর্তির অযোধ্যার এই মুহূর্তের আবহাওয়া একেবারে সরাসরি আপনাদের জন্য তুলে ধরবো আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ যেটা আজ হলো যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রামলালার মূর্তি সেটি অধিষ্ঠিত হলো সেই সিংহাসনে যেই সিংহাসনে তিনি বিরাজমান থাকবেন এর পাশাপাশি প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে বাইশে জানুয়ারি যতই এগিয়ে আসছি একের পর এক আচার অনুষ্ঠান চলছে একই সঙ্গে অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন সব মিলিয়ে এখনকার ছবিটা জানতে চাইব দেখো সমাদিত্য তোমাকে জানিয়ে রাখি যে যে আচার অনুষ্ঠানের কথা বলছো সেই আচার অনুষ্ঠান একেবারেই চলছে এবং সেই আচার অনুষ্ঠানকে ঘিরে একটা উন্মাদনা রয়েছে মানুষ তাতে যোগ দিতে আসছেন সারা দেশ থেকে আজকে যে মূর্তি সেখানে প্রতিষ্ঠা করা হলো তার মুখ ঢেকে রাখা হয়েছে বাইশ তারিখ খোলা হবে কিন্তু তার আগে ওইখানে যে রাম মন্দিরের ভেতরে যেখানে যজ্ঞকুণ্ড আছে যেখানে যজ্ঞ হবে সেখানে আজকে কিন্তু অগ্নি সংযোগ করা হবে অগ্নি প্রজ্বলন করা হবে এবং তার আগে বিস্তর পুজো রয়েছে ভীতাধিবাস ঔষধাধিবাস এবং একেবারে যে রীতিনীতি রয়েছে শাস্ত্রীয় রীতি এবং নীতি মেনে বিধি মেনে আজকে সে সমস্ত পূজাপাঠ হবে আর সেই পূজাপাঠের প্রক্রিয়া সকাল নটা থেকে শুরু হয়ে গিয়েছে এবং একের পর এক আজকে সারা দিন ধরে সেখানে পূজাপাঠ চলবে আর সেই কারণেই আজকের দিনটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে তুমি অযোধ্যার ছবিটা অযোধ্যার পরিস্থিতিটা জানতে চাইছো তোমাকে আমি একটা ছোট্ট করে এখানে দেখিয়ে দিই সেটা হলো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনে এখানে রয়েছে অযোধ্যার পুরনো রেলওয়ে স্টেশন যেটি এতদিন ধরে মানুষ দেখেছেন অযোধ্যা ধাম জংশন এই অযোধ্যা ধাম জংশন কিন্তু বহু পুরনো এবং একটি ছোট্ট রেল রেলওয়ে স্টেশন আর পাঁচটা রেলওয়ে স্টেশনের মতোই আর ঠিক আমার ডান আমি আমার ভিডিও জার্নালিস্ট সুভাষিষকে বলবো দেখাতে বড় বড় ক্রেন দেখা যাচ্ছে কিছু বিজ্ঞাপনের আড়ালে কিছু বড় বড় ক্রেন কাজ করছে একেবারে ক্রেনে নড়াচড়া তুমি দেখতে পাচ্ছ এই ডান ছবিটা কিন্তু বলে দিচ্ছে যে সেজে উঠছে অযোধ্যা এবার তোমাকে আমি দেখাবো ঠিক আমার বাঁদিকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে অযোধ্যা রেলওয়ে স্টেশন ডান কাজ চলছে আর বাঁদিকে যে কাজটি হয়ে গিয়েছে এই সেই নতুন রেলওয়ে স্টেশন অযোধ্যা রেলওয়ে স্টেশন যাকে কিছুটা মন্দিরের আদল দেওয়া হয়েছে এই রেলওয়ে স্টেশনে কিন্তু অত্যাধুনিক সব সমস্ত বন্দোবস্ত রয়েছে আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এই রেলওয়ে স্টেশনের শুভ সূচনা করেছেন এবং এখানে তুমি দেখবে একেবারেই আমাদের কাছেই দেখবে মোছামুছির কাজও চলছে মানে একেবারে ন্যাকড়া দিয়ে স্টেশন মোছা চলছে এরকম পরিস্থিতি এই এরকমও কিন্তু কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং যদি তুমি দেখো যে যারা আসবেন বিভিন্ন প্রান্ত থেকে যে তারা যাত্রীরা তাদের জন্য অস্থায়ী শৌচালয়ের ব্যবস্থা রয়েছে এবং এখান থেকে বাস ছাড়ছে প্রতি আধ ঘন্টা অন্তর সেই বাস তাদের যারা আমন্ত্রিত গোটা দেশ থেকে বহু সাধু সন্তরা আমন্ত্রিত রয়েছেন তাদের নিয়ে যাওয়া হচ্ছে সেই বাসে চড়িয়ে তারা তাদের পৌঁছে দেওয়া হচ্ছেন তারা যেখানে থাকবেন তাদের যেখানে থাকার বন্দোবস্ত করা হচ্ছে সেখানে গোটা দেশ থেকে কয়েক হাজার সাধুসন্ত আসবেন তাদের পৌঁছে দেওয়ার জন্য এখানে ইলেকট্রিক বাস যা অযোধ্যায় এর আগে কখনো চালু ছিল না সেই ইলেকট্রিক বাস চালু হয়েছে আর এই যে রেলওয়ে স্টেশনের কথা আমি বলছি এই রেলওয়ে স্টেশনটি কীরকম হবে এই রেলওয়ে স্টেশনটিতে থাকবে এসকালেটর এবং থাকবে ফুড প্লাজা এবং তাতে এক তিনটে তলা থাকবে ভাবা যাচ্ছে না যে অযোধ্যা রেলওয়ে স্টেশনকে এই রকম উন্নত করার পরিকল্পনা করা হয়েছে এবং এই পরিকল্পনার কাজ শুরু হয়ে গিয়েছে বারংবার বিভিন্ন জায়গা থেকে একটা প্রসঙ্গ উঠে আসে রাজনৈতিক কারণেই হয়তো আসে অসম্পূর্ণ কাজ এই রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে সেটাই বোঝা যাচ্ছে এখনও কাজ অসম্পূর্ণ রয়েছে কিন্তু রেলওয়ে স্টেশন কাজ চলছে একদিকে আর একদিকে ভক্তরা তারা রাম মন্দিরে আসছেন এই দুটো একসঙ্গে কিন্তু একেবারে পাল্লা দিয়ে চলছে এবং এখানে শুধু সাধু নন সাধারণ মানুষরা আসছেন এখানে বিভিন্ন যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন আর তারা যাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বন্দোবস্তও রয়েছে এই রকমই রেলওয়ে স্টেশনের মতোই বিমানবন্দর গড়া হয়েছে এবং বিমানবন্দরটিকে রাম মন্দিরের মতো করে তোলা হয়েছে অতএব এই যে অযোধার সেজে ওঠা তার একটা খণ্ডচিত্র বলা যেতে পারে এই অযোধ্যা রেলওয়ে স্টেশন একদমই সেই ছবি আমরা দেখছিলাম রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন এবং রেলওয়ে স্টেশনের ছবি আমরা দেখলাম আমূল পরিবর্তন হয়েছে বলা যেতে পারে আগে যে ছোট স্টেশনটি ছিল তার পাশে বেশ বড় সড়ো স্টেশন হয়েছে এবং যেটা বারবারই সরকারের তরফ থেকে বা প্রধানমন্ত্রীর তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে অযোধ্যা এবার নতুন একটি তীর্থক্ষেত্র হিসেবে সকল সকলের সামনে ভারতবাসীর সামনে তারা নিয়ে আসতে চান রামের জন্মভূমি যেখানে রাম যেখানে জন্মেছেন সেই অযোধ্যা নগরী সেখানেই এই রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছেন তার জন্মস্থানেই আর তার আবেগে শান দিয়েই কিন্তু প্রচুর মানুষ তারা আসতে শুরু করেছেন এবং একই সঙ্গে বাইশে জানুয়ারি তার আগে একের পর এক নানা অনুষ্ঠান আচার তাও চলছে রাম মন্দির জুড়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা